বাইক চালানো মানে মানে মানুষ মনের আনন্দে চালায়, কেউ প্রয়োজনে চালায়, কেউ জীবন জীবিকার জন্য চালায়, তো এটাও অবশ্যই চ্যালেঞ্জিং। তবে বাইক চালানোর চ্যালেঞ্জ অন্য যে লাইফ রিস্ক অনেক বেশি, অনেক বেশি, এটাই আর কি, একটু সেফটির বিষয় থাকে এটাই। আর ক্রিকেট তো অবশ্যই চ্যালেঞ্জিং, বাট ক্রিকেটে লাইফ রিস্ক হয়তো বা মোটর বাইক থেকে কম। পরিকল্পনা হওয়ার জন্য বাংলাদেশে বসে পরিকল্পনা কী হবে এটা তো বলাই ঠিক না, এই নিয়ে আলোচনা হয় ঠিক না। ওরা এত বড় একটা মানে রেজাল্ট বাংলাদেশের ফরে এনে দিয়েছে, তো ওরা জানে যে ওদের কী করা উচিত, সে এখান থেকে শুধু শুধু কথা বলে লাভ নেই, ওরা জানে ওদের পরিকল্পনা কী। এত এক্সপেকটেশন ঠিক না আপনাদের, আমাদের না, আমাদের প্রবলেম হচ্ছে একটা কিছু হলে আমরা এমন জায়গায় নিজেদের এক্সপেকটেশন ছাড়িয়ে অন্য জায়গায় চলে যাই। সো এক্সপেকটেশন লো রাখেন, আমি নিশ্চিত আপনারাও নিশ্চিত যে ওরা ওদের সেরাটাই দিবে। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে মানে ওরা ওদের সেরাটা দিবে, যেন ফলটা ওদের পক্ষে থাকে, মানে আমাদের পক্ষে থাকে, আর যেন লাকটা আমাদের পক্ষে থাকে, ইনশাল্লাহ তাহলে তো ভালো কিছু হবে। বাট আমরা শুধু শুধু এখান থেকে কত এক্সপেকটেশন কি এগুলো বলে আনএক্সপেক্টেড কথা বলে লাভ না, কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ আমার নাই, এনজয় করি ক্রিকেট, খেলতে চাচ্ছি, দেখা যাক বাকি। আল্লাহ ম্যাচ বাইকারদের জন্য একটা যদি কোনো সাজেশন থাকে সেফটি কিট যারা ইউজ করতে, না আমি নিজেও বাইক চালাই, আমার নিজেরও অনেক সময় যেটা বললাম আমি স্পিচে, আমাদেরও ভুল হয়, আমারও হয় অনেক সময়, বাট ঢাকা শহরে এরকম ভুল করি না, অথবা বাড়ি গেলে পল্লী রাস্তা থাকে সেখানে হয়তো বা অনেক সময় হেলমেট ছাড়া যায়, বাট মেইন রোড বা বিজি রোডে অবশ্যই কখনো হেলমেট ছাড়া চালানো হয় না আমার। বাট অ্যাট দ্য সেম টাইমে ভুল তো ভুলই, আমাদের সবার উচিত, আমি সো আমাদের সবার উচিত যে সেফটি নিয়ে, কারণ এটা তো রিস্কি একটা মানে বাহক আর কি, সো এখানে লাইফ রিস্ক যেহেতু আছে তো অবশ্যই সেফটি নিয়ে সবাই চালাবেন আর কি। ক্যাপ্টেন, আরেকটা বিষয় হচ্ছে বাইক স্ট্যান্ড কিন্তু ওয়ার্ল্ডে অনেক ফেমাস, বাংলাদেশেও কিন্তু বাইক স্ট্যান্ড অনেকেই করছে, অনেক সেফটি সিকিউরিটি মেনে, তাদের জন্য কোনো মেসেজ আছে নাকি আপনার? না, আমার মেসেজটা যে যেটা করতে চাচ্ছে ইন এনি ডিপার্টমেন্ট, যে যেটা করতে যাচ্ছে তার মনের আনন্দ যদি সে যদি এনজয় করে সেটাকে, তাকে করতে দেওয়া উচিত, মেক শিওর ভুল কিছু না করা, বাট যে যেটা এনজয় করতে যাচ্ছে লেট হিম এনজয় হিজ লাইফ, বাট মেক শিওর ইন দ্য রাইট ট্র্যাক। টাইমিং ডিফারেন্সে হয়তো বা পুরো ম্যাচ দেখা হয়নি, এটা সত্যি কথা, বাট মোমিনুলের ভালো দিক হচ্ছে যে অবশ্যই ওর নির্দিষ্ট কিছু না কিছু ওর স্ট্রেংথ আছে, ওর স্ট্রেংথ আছে, ও ভেঙে পড়েনি, ও এত টেস্ট ক্রিকেটে মাঝখানে বেশ খারাপ সময় গিয়েছে, তারপরেও সে টিমের মেন প্লেয়াররা নাই, তারপরেও সে যারা আছে তাদেরকে নিয়ে যে ফাইট করে যাচ্ছে, এবং নিউজিল্যান্ডের মতো জায়গায় এসে রেজাল্ট এসেছে, অবশ্যই সে ভালো কিছু করেছে বলে এসেছে। সো দ্যাট ইজ ইজ স্ট্রেংথ, যে সিচুয়েশনেই থাকুক না কেন, যে পজিশনেই থাকুক না কেন, ভেঙে না পড়া, এবং যে দলটা আছে তাকে নিয়ে সর্বোচ্চ বেস্ট ক্রিকেটটা খেলা আর কি। না দেখেন, আবারও বলছি যে সাকিব এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে, আবার যদি কেউ ভেবে থাকতো যে কারো জন্য এই বাংলাদেশ টিম থেমে থাকবে না সেটাও ঠিক, মানে বাংলাদেশ ক্রিকেট তো চলতেই থাকবে, একটা সময় না একটা সময় সাকিব তামিম সবাই রিটায়ার করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সো এটার কম্বিনেশন, সাকিবকে ছাড়া এখনও বাংলাদেশ, সাকিব যখন এখন যদি যুক্ত হয় টিমের সাথে, টিমের স্ট্রেন্থ আরও বাড়বে, তো না এটাই আমাদের ভাবা উচিত, রাদার দেন কেন আমরা নেগেটিভ চিন্তা করছি যে সাকিব নাই, একটা লেসেন হলো। হ্যাঁ, একটা লেসেন হলো, কোনটা লেসেন, যে সাকিবকে ছাড়া টিম যে নিজেদেরকে দুর্বল ভাবা, সেই জায়গাটা থেকে একটা লেসেন নিজেরা নিজেদেরকে দিতে পারলো। অ্যাট দ্য সেম টাইমে আর একটা জিনিস হলো, সাকিব যখন টিমে ঢুকবে এর স্ট্রেংথ আরও বাড়বে, সো অনলি পজিটিভ থিংস আমরা এখান থেকে নিতে পারি, রাদার দেন এ নাই সে নাই তারপরও টিম চলবে, এটা ঠিক না। সাকিব যা কিছু দিয়েছে বা তামিম যা কিছু দিয়েছে, এর সাথে এদের স্ট্রেংথ যোগ হলে তো টিম আরও ভালো করবে, তো আমরা সেভাবেই ভাবি। আমার ইচ্ছা মানে এক্সপেকটেশনস হচ্ছে বাংলাদেশ, কারো কোনো হোপ ছিল না, এখন সবার হোপ তৈরি হচ্ছে, দিস ইজ আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে।
বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে। তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে, আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের, এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না, কারণ কেউ এক্সপেক্ট করিনি আমরা। সো তারা এনজয় করেছে, তারা মাঠে ভালো খেলেছে, তারা জিতেছে, আমি চাই যে ওরা এনজয় করুক। সো আমরা অলরেডি টপ অফ নিউজিল্যান্ড, আমরা একটা ম্যাচ জিতে গিয়েছি, আমাদের হারানোর কিছু নাই। সো আমি মনে করি না প্লেয়ারদের আমরা কে কোথায় কী চিন্তা করছি এই চিন্তা করে যে মাঠে ক্রিকেট খেলতে হবে। সো তারা যেভাবে শুরু করেছিল তারা সেভাবেই শেষ করুক, এটাই আমি চাই। ডিবিসি সময়, ডিবিসি সময়, দুইজনই দুইজনই বাইক আনিয়ে দুটো ধরে দিল, ঠিক আছে।